সম্মানিত সুধি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা বেশ কিছু কমেন্ট করেছেন, আজকে তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে কমেন্টটি আছে, যে বকেয়া বিলের জন্য কখন আবেদন করতে হবে বা এরিয়া বিলের জন্য আবেদন করতে হবে। দেখুন, আপনারা যারা ইন্ডেক্স প্রাপ্ত হয়ে গিয়েছেন, মনে করুন আপনি ডিসেম্বর মাসে ইন্ডেক্স পেলেন এবং ডিসেম্বর মাসে আপনি বিল বেতন উত্তোলন করলেন। যদি আপনি স্কুল কলেজের শিক্ষক হন, তাহলে আপনার এরিয়া বিলের জন্য আবেদন করতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে। আর যদি মাদ্রাসা কারিগরি পর্যায়ের শিক্ষক হন, তাহলে আপনাকে এরিয়া আবেদন করতে হবে জানুয়ারি মাসে। অর্থাৎ আপনি যে মাসে ইন্ডেক্স প্রাপ্ত হবেন, বেতন উত্তোলন করবেন, তার পরবর্তী যে সময় আছে আপনার জন্য নির্ধারিত, সেই সময়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এই নির্ধারিত সময় এই কারণেই বলছি, আমরা জানি যে স্কুল কলেজ পর্যায়ে সাধারণত জোড় মাসে আবেদনগুলো করতে হয় এবং মাদ্রাসা এবং কারিগরিতে প্রত্যেক মাসে আবেদন করা যায়। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে ইন্ডেক্স প্রাপ্ত যতক্ষণ পর্যন্ত না হবেন, যতক্ষণ পর্যন্ত এক মাসের বেতন উত্তোলন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরিয়া বিলের জন্য আবেদন করা যাবে না। আবার অনেকেই ভাবতে পারেন, যদি আবেদন করি তাহলে কি আগামী যে মাস সেই মাসে কি পুরোটা বেতন, অর্থাৎ বকেয়া বেতন সহ সব কি একসাথে পেয়ে যাব? দেখুন, বিষয়টা কিন্তু তা নয়। আপনি ফার্স্টে এমপিও আবেদন যে প্রসেসে করেছিলেন, ওই একই প্রসেসে কিন্তু আপনাকে এরিয়া বিলের জন্য আবেদন করতে হবে। এবং আপনার এমপিও আবেদন করার পরে আপনাকে বেতন পেতে যতটা সময় অপেক্ষা করতে হয়েছিল, যদি আপনার কাগজপত্র ঠিক থাকে, ততটুক সময় পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। যেমন স্কুল কলেজে যারা আছে, তারা যদি ফেব্রুয়ারি মাসে এরিয়া বিলের জন্য আবেদন করে, তাহলে তারা যে মার্চ মাসেই বকেয়া বিল পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। তাদের এই বকেয়া বিল পাওয়ার জন্য অবশ্যই এপ্রিল মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। বিষয়টি এরকমই। এরপরে যে প্রশ্ন আছে, যে বিলের কপি আমি সংরক্ষণ করার কথা বলেছি, এখন বিলের কপি কি স্বাক্ষর সহ সংরক্ষণ করতে হবে নাকি স্বাক্ষর ছাড়া? দেখুন, স্বাক্ষর ছাড়া বিলের কপি কিন্তু কোনো কাজে লাগবে না। তো অবশ্যই স্বাক্ষর সহ কিন্তু আপনার বিলের কপি সংগ্রহ করতে হবে। এখন এই স্বাক্ষর সহ বিলের কপি আপনি কোথায় পাবেন? কেননা বিল প্রস্তুতের সময় যে কপিটা করা হয় সেটা তো ব্যাংকে জমা দেওয়া হয়, ওই অনুরূপ একটি কপি আপনি অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন। এবং ওই কপিতে ওই বিল জমা দেওয়ার সময় যাদের স্বাক্ষর নেওয়া হয়, যাদের সিল নেওয়া হয়, ঠিক একইভাবে সকলের সিল স্বাক্ষর নিয়ে ওই কপিটাই কিন্তু আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। অবশ্যই ফটোকপি সংগ্রহ করলে কিন্তু কোনো কাজ হবে না। এরপরে আসলো যে এমপিও কপি, ফার্স্ট এমপিও কপি, এটা কোথায় পাব? দেখুন, ফার্স্ট এমপিও কপি বলতে বোঝায় আপনারা যখন এমপিও প্রাপ্ত হন বা ইন্ডেক্স প্রাপ্ত হন, প্রথম যে মাসে বেতন উত্তোলন করেন, ওই মাসে মাউসি থেকে বা মাদ্রাসা অধিদপ্তর থেকে বা কারিগরি অধিদপ্তর থেকে একটি কপি অনলাইনে কিন্তু ইস্যু করা হয়। এটা সকল প্রতিষ্ঠান প্রধান অনলাইন থেকে সেটি উত্তোলন করেন এবং তারই আলোকে এই বিলের কপি কিন্তু প্রস্তুত করা হয়। এটি প্রত্যেক মাসেই কিন্তু পাঠানো হয়। তো নতুন শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আপনারা যে মাসে ইন্ডেক্স প্রাপ্ত হয়ে বিল উত্তোলন করেছেন, ওই মাসে স্ব অধিদপ্তর থেকে যে অনলাইন কপি ইস্যু করা হয়েছে, সেই কপিটাই কিন্তু ফার্স্ট এমপিও কপি। এবং ওই কপিটা অবশ্যই আপনাদের সংগ্রহ করে রাখতে হবে, কেননা পরবর্তীতে বিভিন্ন সময়ে এই ফার্স্ট এমপিওর কপি কিন্তু প্রয়োজন হবে। এমনকি আপনি যখন বকেয়া বিলের আবেদন করবেন, তখনও কিন্তু এই ফার্স্ট এমপিওর কপিটা লাগতে পারে। আর ফার্স্ট এমপিও কপি আর বিলের কপি আলাদা যে বিষয়, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ফার্স্ট এমপিও কপি এটা কিন্তু অনলাইনের একটি কপি, অর্থাৎ অধিদপ্তর থেকে যেটা ইস্যু করা হয়। আর বিলের কপিটাও ওই ফার্স্ট এমপিওর কপি, তবে সেটা প্রতিষ্ঠান থেকে প্রস্তুত করে সকল শিক্ষক কর্মচারীদের স্বাক্ষর সেখানে নেওয়া হয়। এরপরে অনেক শিক্ষকরা প্রশ্ন করেছেন যে তারা সুপারিশ পাওয়ার আগে বা শিক্ষক হওয়ার আগেই বিএড কোর্সে
ভর্তি হয়েছেন, অনেকেরই একটা সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে কোনো রেজুলেশন বা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন লাগবে কি না? না, যারা চাকুরি পাওয়ার আগে বিএড ভর্তি হয়েছেন তাদের প্রতিষ্ঠান থেকে কোনো রকম অনুমতি বা এই মুহূর্তে কোনো রকম রেজুলেশন লাগবে না। তবে যখন আপনারা সনদটা পেয়ে যাবেন তখন প্রতিষ্ঠানে অবশ্যই একটি রেজুলেশন করে তারপরে আপনার উচ্চতার গ্রেডের জন্য তখন আবেদন করতে হবে। আপাতত এই বিষয়টি নিয়ে টেনশন না করলেও চলবে। যে সমস্ত স্যার ম্যাডাম বিএড কলেজের তালিকা চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, দেখুন তালিকা দিয়ে কি করবেন, আপনারা যখন অনলাইনে আবেদন করবেন আবেদনের সময় আপনারা বিভাগ জেলা সিলেক্ট করলেই দেখবেন যে আপনি কোন প্রতিষ্ঠানে বিএড করতে চাচ্ছেন তার তালিকা আপনার সামনে চলে আসবে। সেই তালিকাগুলো দেখেই কিন্তু আপনাকে কলেজ নির্ধারণ করতে হবে এবং ওই অনলাইনে যে কলেজগুলো প্রদর্শিত হবে সেগুলোই আপনারা নিশ্চিন্তে বিএড করতে পারেন। এগুলো লাল তালিকাভুক্ত কি না এগুলো যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই, এগুলো একেবারে নিরাপদ প্রতিষ্ঠান। এরপরে কিছু স্যার ম্যাডাম প্রশ্ন করেছেন যে অনেকেই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পেয়েছেন কিন্তু সুপারিশ পাওয়ার পরও এখনও পর্যন্ত তারা যোগদান করতে পারেননি। কেন যোগদান করতে পারেননি? প্রতিষ্ঠানে বিভিন্ন রকম সমস্যা, ভুল চাহিদা বা অন্যান্য বিভিন্ন রকম সমস্যা আছে। তো তারা অলরেডি এনটিআরসিতে লিখিত আবেদন দিয়েছেন, এনটিআরসি থেকে তাদেরকে আশ্বস্তও করেছে যে তাদেরকে পুনরায় সুপারিশ করা হবে যাচাই বাছাই করে। এখন কবে নাগাদ তাদের সুপারিশ হতে পারে বা এখন কোন কী পর্যায়ে আছে এনটিআরসি এই বিষয়টি নিয়ে তারা জানার জন্য বলেছেন। দেখুন আপনাদের এই বিষয়টি নিয়ে অলরেডি এনটিআরসিতে কথা বলেছি, তো সেখান থেকে যে রেসপন্সটা করা হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের জন্য কিছু করা সম্ভব হচ্ছে না নির্বাচনের কারণে। তো আগামী নির্বাচনের পরে জানুয়ারির শেষ নাগাদ বা ফেব্রুয়ারিতে এর মধ্যেই হয়তো আপনারা একটা সুখবর পেয়ে যাবেন, বা এমনও হতে পারে যে যখন পঞ্চম গণবিজ্ঞপ্তি দেওয়া হবে ওই গণবিজ্ঞপ্তিতে আপনাদের জন্য কিছু পদ সংরক্ষণ রেখে তারপরে হয়তো সার্কুলার প্রকাশ করবে, যা পূর্বেও আমরা দেখেছি এনটিআরসি এমন ঘটনা অনেকবার ঘটিয়েছে। সুতরাং আপনাদের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে ভালো কিছু খবর দেওয়ার মতো আপডেট আমাদের কাছে নেই। এরপরে অনেক স্যার ম্যাডাম বলেছেন যে তাদের ফাইলগুলো ডিডি থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে। অনেকে অক্টোবর মাসে আবেদন করেছিলেন, হয়তো ডিসেম্বরে এমপিও পাওয়ার আশা নিয়েছিলেন কিন্তু কোনো কারণে হয়তো তাদের ফাইলগুলো আটকে ছিল, কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে তাদের ফাইলগুলো ডিডি থেকে ফরওয়ার্ডিং দেখাচ্ছে। তাদের প্রশ্ন যে তারা কোন মাসে বেতন পেতে পারেন। তো স্কুল কলেজে যে সমস্ত স্যার ম্যাডামরা আছেন আপনারা নিশ্চিন্তে থাকুন, যদি ডিডি থেকে আপনাদের ফাইল ফরওয়ার্ডিং দেখায় অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রথম বিল বেতন আপনারা উত্তোলন করতে পারবেন। আর মাদ্রাসা কারিগরি পর্যায়ে যারা আছেন তারা ফেব্রুয়ারি মাসে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে না, আপনারা জানুয়ারি মাসেই আপনাদের ফার্স্ট যে পেমেন্ট সেটা আপনারা পেয়ে যাবেন। আর মাদ্রাসা পর্যায়ের শিক্ষকরা তারা একটু সংশয় বোধ করে যে তাদের এরিয়া বিল দেবে কি না, দেখুন আপনাদের তো আবেদন করতে হবে, চাইতে হবে, যদি স্কুল কলেজ পায় আপনারা কেন পাবেন না? আপনারা যদি সকলে আবেদন করেন এবং বিষয়টি আপনাদের অধিদপ্তরে মহাপরিচালক স্যারের সাথে বিষয়টি যদি জানান যে কেন আমরা বৈষম্যের শিকার থাকব, তাহলে কেন পাবেন, অবশ্যই পাবেন। আপনারা জানেন যে সহকারী মৌলবী তৃতীয় বিভাগ এটা তো হওয়ার কথা ছিল না, তাও কিন্তু হয়েছে। কেন হয়েছে? তাদের প্রচেষ্টার ফলে। সুতরাং আপনারা যদি প্রচেষ্টা করেন অবশ্যই আপনারাও বকেয়া বেতন পাবেন, স্কুল কলেজ পেলে আপনারাও পাবেন। এখন কাজ না করে শুধু ঘরে বসে যদি বলেন যে আমাদের দিবে না, এই হতাশা নিয়ে তো বসে থাকলে চলবে না, কাজ করতে হবে, নিজের অধিকার নিজেদের প্রতিষ্ঠা করে নিতে হবে, অবশ্যই আপনারা পাবেন। আর কারিগরি পর্যায়ে যে সমস্ত স্যার ম্যাডামরা আছে আসলে তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো পর্যায়ে আমরা পাই না বা কোনো ভাষা পাই না, কেননা তাদের সিস্টেমটা এখনও সেই অ্যানালগ যুগের মতোই পড়ে আছে। অনলাইনে যে তাদের জন্য কোনো আপডেট দিব এইটা কিন্তু জানার কোনো উপায় নেই, তাদেরকে সরাসরি তাদের মন্ত্রণালয়ের
অধীনস্থ যে অধিদপ্তর আছে সেখানে তাদেরকে যোগাযোগ করা ছাড়া কোনো উপায় নেই। তো আপনাদের এই বৈষম্যের জন্য অবশ্যই কারিগরি অধিদপ্তরে আপনারা স্মারকলিপি দিবেন, যোগাযোগ করবেন, যেন আপনাদের এই প্রসেসটাও সহজভাবে হয় এবং আপনারা হয়রানি মুক্তভাবে আপনাদের বিল বেতন পেতে পারেন বা আবেদন করতে পারেন। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন সংক্রান্ত আপডেট। এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য সাফল্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি।